ইরানের হামলার জবাবে এবার দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। গত শনিবার গভীর রাতে ইসরায়েলে চালানো হামলার জবাবে এই পাল্টা হামলার পরিকল্পনা করেছে দেশটি। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বিষয়টি জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 11 জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই দায়ী করে আসছে। জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান। এদিকে ইরানি হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। IDF বলেছে, পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় পদক্ষেপই অনুমোদন করেছে। ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা কতটা রাখবে। মোহাম্মদ অলিউল্লাহ, মোহনা ডিজিটাল।